আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম, ইউনিভার্স টেকনোলজি চ্যানেল থেকে বলছি। আজকে আমরা 39,000 টাকার মধ্যে একটা পিসি বিল করব। এই পিসি বিল করতে গিয়ে পিসির কম্পোনেন্টগুলোর সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা কোরাই 3 10 জেনারেশনের 10100 মডেলের এই প্রসেসর দিয়ে এই পিসিটা বিল্ড আপ করব। এই প্রসেসরটার ক্লক স্পিড হচ্ছে যে 3.6 থেকে 4.3 গিগাহার্টজ, 6 MB ক্যাশ, 4 কোর, 10 জেনারেশনের, আর 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরে। খুব যারা আমরা অফিসিয়াল কাজ করতে চাই, ফ্রিল্যান্সিং করতে চাই এবং আউটসোর্সিংয়ে কাজ করতে চাই এবং ফ্রি ফায়ার গেম, পাবজি এই ধরনের গেমগুলো খেলতে চাই এবং এন্টি লেভেলের ভিডিও এডিটিং, গ্রাফিক্সিয়াল কাজ করতে চাই, এই সব কিছুই করা যাবে এই প্রসেসরটা দিয়ে। খুব সুন্দর চমৎকারী প্রসেসর। আর এই প্রসেসরটা আমরা ইউজারকে দিচ্ছি 11,200 করে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে 11,200 করে প্রসেসরটা নিতে পারবেন। নেক্সট আমরা যেই কম্পিউটারটা দিচ্ছি, মাদারবোর্ড গিগাবাইটের 410 মডেলের মাদারবোর্ড দিচ্ছি এবং এই মাদারবোর্ডটার মডেল হচ্ছে 410 MHV2। এই মাদারবোর্ডটাতে M.2 HDMI পোর্ট আছে। আমরা যারা ইউজাররা M.2 ইউজ করতে চাই, তারা অনায়াসে এই মাদারবোর্ডে M.2 ইউজ করতে পারবো এবং খুব চমৎকার একটা মাদারবোর্ড, এন্টি লেভেলের ইউজারদের জন্য কম বাজেটে একটা চমৎকার মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডটা আমরা 7,500 করে ইউজারকে দিচ্ছি। আপনারা চাইলে 7,500 করে আমাদের থেকে মাদারবোর্ডটা নিতে পারবেন এবং এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। নেক্সট আমরা যে কম্পিউটারটা দিচ্ছি, যেহেতু এই মাদারবোর্ডটা 8 GB একটা র্যাম দিচ্ছি, HP-র 8 GB 2666 MHz-এর একটা র্যাম দিচ্ছি। যেহেতু এই মাদারবোর্ডটা 8 GB 2666 MHz-এর বেশি সাপোর্ট করে না, সো আমরা ইউজারদেরকে বেশি খরচ না করিয়ে আমরা 32 বাসের র্যাম দিতে চাচ্ছি না, 2666 বাসেরই র্যাম দিচ্ছি। 2666 বাস HP-র এই র্যামটা খুব ভালো একটা র্যাম, লাইফ টাইম ওয়ারেন্টি। আর এটা প্রাইস হচ্ছে যে 3,800 টাকা, 3,800 করে আমরা এই র্যামটা দিচ্ছি। নেক্সট আমরা যেই কম্পোনেন্টটা দিচ্ছি, তোশিবার 1 TB হার্ড ডিস্ক, এটার 2 বছর ওয়ারেন্টি থাকবে, তোশিবার অরিজিনাল 1 TB হার্ড ডিস্ক, আর এটার প্রাইস হচ্ছে 3,400 টাকা। তারপরে আমরা যেই চমৎকার একটা কেসিং দিচ্ছি এই পিসিটাতে, যেই কেসিংটা দিয়ে পিসিটা আমরা বিল্ড আপ করতেছি, ভেলোটো ব্র্যান্ডের 859-859 মডেলের একটা কেসিং। এই কেসিংটাতে এই পাশে একটা RGB বার আছে যেটাতে লাইট জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা লাইট জ্বলছে এবং এটা পাওয়ার সাপ্লাই সহ ছোটো সাইজের চমৎকার একটা কেসিং এবং পাওয়ার সাপ্লাইয়ের 2 বছর ওয়ারেন্টি থাকবে। আমরা যারা Core i3 দিয়ে পিসি বিল করতে চাই, এই কেসিংটা দিয়ে পিসি বিল করতে পারেন। যেহেতু পাওয়ার সাপ্লাইতে ওয়ারেন্টি থাকবে, এটা ইউজারদের জন্য একটা ভালো বেনিফিট। ওয়ারেন্টি সহ আপনি একটা কেসিং পাচ্ছেন এবং 2 বছর ওয়ারেন্টি থাকবে, নিশ্চিত থাকতে পারেন আপনারা। এই কেসিংটা আমরা দিচ্ছি 2400 টাকা দিয়ে। নেক্সট আমরা লেনোভোর 19 ইঞ্চি একটা মনিটর দিচ্ছি এই পিসিতে। এই লেনোভোর এই 19 ইঞ্চির মডেল হচ্ছে D1910 মডেলের একটা মনিটর দিচ্ছি। এই মনিটরটা HDMI পোর্ট সহ এবং আমাদের এই লেনোভোর এই মনিটরের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি হচ্ছে 9,800 করে এবং খুব চমৎকার একটা মনিটর। আপনাদের ইউজাররা যারা, যেহেতু মনিটরের প্রাইস এখন বাজারে খুবই বেশি, 19 ইঞ্চি বলেন, অন্যান্য মডেল বলেন, সব মনিটরের প্রাইস বেশি, কম বাজারের মধ্যে লেনোভোর HDMI সহ এই মনিটরটা চমৎকার একটা মনিটর, 9,800 করে এই মনিটরটা আমাদের কাছে পাচ্ছেন। তারপরে আমরা এই পিসিতে লজিটেকের একটা কিবোর্ড দিচ্ছি, USB কিবোর্ড। যেহেতু আমরা অফিসিয়াল এবং আউটসোর্সিং অন্যান্য কাজগুলো এই পিসিতে করতে চাচ্ছি, সো এই লজিটেকের K120 সিরিজের USB কিবোর্ডটা এই পিসির জন্য পারফেক্ট হবে। কম বাজেটের মধ্যে খুব চমৎকার একটা কিবোর্ড এবং এই কিবোর্ডটার প্রাইস হচ্ছে 600 টাকা। নেক্সট আমরা লজিটেকের B100 মডেলের একটা মাউস দিচ্ছি, USB মাউস। এই মাউসটা খুব সুন্দর চমৎকার একটা মাউস, ইউজার ফ্রেন্ডলি একটা মাউস। এই মাউসটার প্রাইস হচ্ছে 400 টাকা। সো ভিউয়ার্স, যারা 39,000 টাকার মধ্যে Core i3 মানের একটা পিসি বিল করতে চান, তারা
আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ভিজিট আওয়ার হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আর আমাদের ঠিকানা হচ্ছে সুভাষ তো আর্কেড, আইসিডি ভবন, নিউ এলিফ্যান্ট রোড, লেভেল 4, লিফটের 4-এ 418-19। আপনারা মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের এই শোরুম ভিজিট করতে পারেন। এবং আপনাদের যাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে বা ভালো লেগে থাকবে, তারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলে বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।